যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে বেছে নিয়েছেন এক নারীকে। 67 বছর বয়সী সুজি উইলস হতে যাচ্ছেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই খবর। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফের তকমা পেতে যাচ্ছেন 67 বছর বয়সী সুজি উইলস। স্থানীয় সময় বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ এই পদে সুজি উইলসের নাম ঘোষণা করেন ট্রাম্প। সুজি ছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের দুই ম্যানেজারের একজন। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স। শপথ গ্রহণের আগে নিজের প্রশাসন ঢেলে সাজাতে চান ট্রাম্প, আর তাই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের জন্য পছন্দের ব্যক্তিদের বাছাই শুরু করেছেন। তাদের মধ্যে প্রথম সুজির নাম ঘোষণা করলেন তিনি। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বাররক্ষক হিসেবে কাজ করেন। অত্যন্ত প্রভাবশালী একটি পদ এটি। সুজি হোয়াইট হাউসের কর্মীদের পরিচালনা করবেন, প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করবেন, সরকারের অন্যান্য বিভাগ ও আইন প্রণেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন তিনি। সুজিকে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে বেছে নেওয়ার বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ট্রাম্প। বিবৃতিতে তিনি বলেছেন, সুজি বলিষ্ঠ, স্মার্ট, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। তিনি সর্বজনীনভাবে প্রশংসিত ও শ্রদ্ধাভাজন একজন মানুষ। তিনি যে যুক্তরাষ্ট্রকে গৌরবান্বিত করবেন তা নিয়ে তার কোনো সন্দেহ নেই। সংবাদ মাধ্যমগুলো বলছে, সদ্য সমাপ্ত এই নির্বাচনে অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ এবং দারুণ পরিকল্পিত নির্বাচনী প্রচারণার জন্য সুজি উইলসকে প্রশংসা করা হয়। বিশেষ করে ট্রাম্পের নিজস্ব লোকজনের ভেতরে ও বাইরে তার প্রশংসা শোনা যায়। আর তখনই মনে করা হচ্ছিল তিনি এ পদের জন্য হয়তোবা সামনের সারিতে আছেন। এদিকে 4 সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ট্রাম্প ইতোমধ্যেই তার প্রশাসনের শীর্ষ পদের জন্য বিভিন্ন জনের কথা বিবেচনা করেছেন। তাদের অনেকেই তার 2017 থেকে 2021 সালের প্রেসিডেন্সি সময়কালের সঙ্গী। নুসরাত জাহান, ডেস্ক রিপোর্ট, সমকাল।